ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বিকেল 4:30টায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রসারিত ভবনটির 10 তলায় কাজ করার সময় স্বপন ও মাইদুল নামে দুই শ্রমিক নিরাপত্তা বেষ্টনীর একটি অংশ ভেঙে নিচে পড়ে যান। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়। নিহত স্বপনের বাড়ি পাবনা ও মাইদুলের বাড়ি রংপুরে। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাহিরে মাছা ছিল, মাছার কেলাম নিচ মুখ গেছিল, সেজন্য হারাপ পড়ে গেছে। উপরে উঠে দেখি যে এরকম লোক দেখতেছি, লোক ওখানে যা ভরপুর লোক দেখতেছি, তখন ওদের উঠাইতেছে, রিক্সায় করে নিয়ে যাইতেছে।